যে আমাদের 35 বছর যে বাম শাসন ছিল এবং কংগ্রেস শাসন ছিল, সেই তখনকার সময়ে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছিল মাত্র 30 থেকে 35 হাজার, 35 বছর যাবত। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে মাত্র 5 বছর রানিং অবস্থাতে আমরা 2,20,000 আমরা ঘর দিয়েছি। সেটা সম্ভব হয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসে বলে, সেটা ডাবল ইঞ্জিনের সরকার আছে বলে সেটা সম্ভব হয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে আমাদের সরকার আসার পরে যে মহিলারা যে উন্নয়ন কখনো কোনো সময় আমরা দেখতে পাইনি, যে ত্রিপুরা রাজ্যে যে মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে সরকারি হোক অথবা আউটসোর্সিং হোক, সেখানে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে চাকরির ক্ষেত্রে। এবং যাতে ইকোনমিক্যালি গ্রো হতে পারে, ডেভেলপ হতে পারে, আত্মনির্ভর হতে পারে, তার জন্য আমাদের মহিলাদের ক্ষেত্রে যে সরকারি শপিং মহল, সরকারি যে মার্কেট স্টলগুলো রয়েছে সেখানেও 50% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। সর্বোপরি যে রাস্তা কে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে। আজকে বিদ্যুৎ কে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে। পানীয় জল কে পৌঁছাচ্ছে, ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। আজকে কিষাণ সম্মান নিধি কে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। আজকে আয়ুষ্মান ভারত কে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। আজকে সর্বোপরি যাই দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার দিচ্ছে। তো আমি যদি লক্ষ্য করি বিগত দিনের যে বাম সরকার কংগ্রেস সরকার, সেই কোনো কিছু করতে পারিনি। এবং ইদানিং যে আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে যে এডিসি এলাকাতে আমরা দেখেছি এডিসি ত্রিপুরা মমতা সরকার, সেই ত্রিপুরা মমতা সরকার কিছু দিতে পারেনি, 1.5 বছর অতিক্রম করেছে। ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড করার কথা ছিল যে তারা 10 তারিখে সরকার গঠন করবে, 11 তারিখে করবে, কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিছু হলো না এবং শুধুমাত্র দুর্নীতি করছে এবং খুন সন্ত্রাস করেছে যখন থেকে সরকার হয়েছে। যে ঘর জ্বালিয়ে দেওয়া, ঘর পুড়িয়ে দেওয়া, পিটানো, আপনারা জানেন এক ব্যক্তি মান্দায় ছিল, সাধারণ নাগরিক, সে প্রশ্ন করেছিল ত্রিপুরা মমতার লিডার থেকে, জিজ্ঞেস করেছিল যে আমি কবে ভাতা পাবো, সামাজিক সোশ্যাল পেনশন কবে পাবো, সেই প্রশ্নটুকু করেছিল। তো একটা ব্যক্তির গণতান্ত্রিক রাইট আছে যে ওনার অধিকার আছে জিজ্ঞেস করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল। কিন্তু সেই ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে মারা হলো এবং শেষ পর্যন্ত জিবি হসপিটালে ওর প্রাণ গেছে। একটাই অপরাধ যে সে জিজ্ঞেস করেছিল আমি কবে সামাজিক ভাতা পাবো। সেই ধরনের দলকে আমি মনে করি জনগণ বর্জন করবে। সেই ধরনের দলকে আপনারা জানেন যে দীর্ঘ যে শাসন ছিল, যে তাদের যে যারা ত্রিপুরা মমতা বর্তমানে শাসন করছে, সেই তারাও একসময় কংগ্রেসে শাসন করেছিল, সেই পরিবার থেকে একসময় মন্ত্রী মিনিস্টার ছিলেন, আজকে কোনো কিছু করতে পারেনি। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে একটা ব্রুদের জন্য, রিয়াং ভাই বোনের স্থায়ী সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি করেছে। 23 বছর যাবত এই ত্রিপুরা রাজ্যে আমাদের ভ্রু ভাই বোনেরা শরণার্থী হিসেবে ছিল, সেই সময়ে কোনো কিছু করতে পারেনি, যে ত্রিপুরা মমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিছু করতে পারেনি। আজকে আমাদের সরকার আসার পরে কেন্দ্র সরকারের সহযোগিতায়, বিজেপির সহযোগিতায় এবং রাজ্য সরকারের ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় আমরা ভ্রুদের ভাই বোনদের জন্য ত্রিপুরা রাজ্যে স্থায়ী সমাধান করেছি। একটাই লক্ষ্য, সবকা সাথ সবকা বিকাশ, এবং সেই মূলমন্ত্রকে নিয়ে আমরা আগামী দিনেও এগিয়ে যাব এবং সর্বজনসাধারণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলে আমরা কাজ করব। আগামীতেও আমি আশাবাদী 100%, বিগত দিনে যে 2018 সালে যে ভোট পেয়েছিলাম তার 5 গুণ 6 গুণ বেশি ভোট পাবো। আমি গণদেবতা আমাদেরকে আশীর্বাদ করবে এবং আমরা যারা নেতৃত্ব আছেন প্রত্যেকে আমরা মিলে কাজ করব। একই উদ্দেশ্য আমাদের, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। নমস্কার।